আচ্ছা, অঙ্ক দিয়ে শুরু করছি। এখানে প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছ, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম জানতে চেয়েছে। অপশান এতে 15% আছে, বিতে 10% আছে, সিতে 25% আছে, ডিতে 20% আছে। ঠিক আছে, দুটি সংখ্যা বলছে তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম বলেছে। অপশান এতে 15% আছে, বিতে 10% আছে, সিতে 25% আছে এবং ডিতে 20% আছে। তো আমি এখানে তিনটি সংখ্যা আমি লিখে নিচ্ছি। এখানে লিখছি প্রথম সংখ্যা, তারপরে দ্বিতীয় সংখ্যা লিখে নিচ্ছি, এবং তারপরে তৃতীয় সংখ্যা লিখে নিচ্ছি। তো কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম বলেছে। তো তৃতীয় সংখ্যাটাকে ধরেই আমি করবো, তৃতীয় সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি 100। ঠিক আছে, তৃতীয় সংখ্যাটা যদি আমি 100 ধরি, দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা বলছে তৃতীয় সংখ্যা থেকে 30% কম বলছে, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, 100 থেকে আমি 30 মাইনাস করব, প্রথম সংখ্যাটা হয়ে যাচ্ছে 70। আর দুটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটা বলছে তৃতীয় সংখ্যা থেকে 37% কম বলেছে, তাহলে 100 থেকে আমি 37 মাইনাস করব, সেটা হয়ে যাবে দ্বিতীয় সংখ্যা। 100 থেকে 37 মাইনাস করলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত, হচ্ছে 100 থেকে 37 মাইনাস করলে 63 হচ্ছে। বোঝা গেছে প্রত্যেকের? যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো। এখন বলেছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম বলছে। দ্বিতীয় সংখ্যা আমি কত পাচ্ছি, 63, আর প্রথম সংখ্যা কত হচ্ছে, 70 হচ্ছে। তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার থেকে কত কম, 70 থেকে আমি 63 মাইনাস করবো, 7 কম হচ্ছে। তো কোশ্চেনে জানতে চাইছে কত শতাংশ কম জানতে চেয়েছে, 70 থেকে কত কম হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে কত কম, প্রথম সংখ্যা ছিল 70, 70 থেকে 7 কম, 70 থেকে 7 কম, তাহলে 100-র মধ্যে কত শতাংশ, মানে 100-র মধ্যে কত, তাই গুণ দিয়ে 100 লিখবো। কাটাকুটি করলাম, 7 10-এ 70, 10 দিয়ে 100-কে কাটলে 10 10-এ 100, সঠিক উত্তর হয়ে যাচ্ছে 10%, অপশান বি। তর্পিতা মাইতি প্রথমে এটা অ্যান্সার দিয়েছে, অপশান বি 10% বলছে। ঠিক আছে, ঠিক আছে। তো আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম, তো অঙ্কটা আমাকে তৃতীয় সংখ্যা ধরেই করতে হবে। তৃতীয় সংখ্যাটা যদি আমি 100 ধরি, তাহলে প্রথম সংখ্যাটা বলছে তৃতীয় সংখ্যা থেকে 30% কম, তো তৃতীয় সংখ্যাটা আমি 100 ধরেছি, 100 থেকে 30 কম হচ্ছে প্রথম সংখ্যা, 70 হলো, আর 100 থেকে 37 কম হচ্ছে দ্বিতীয় সংখ্যা, মানে 63 হলো, 100 থেকে 37 মাইনাস করলো। তো কোশ্চেনে এখন জানতে চেয়েছে দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম, দ্বিতীয় সংখ্যা আমার 63 আছে, প্রথম সংখ্যা 70 আছে, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত কম, 70 থেকে 63 মাইনাস করলাম, 7 কম হচ্ছে। তাহলে প্রথম সংখ্যা ছিল 70, 70 থেকে 7 কম দ্বিতীয় সংখ্যা। কোশ্চেনে জানতে হচ্ছে কত শতাংশ কম, মানে 100-তে কত, তাই গুণ দিয়ে 100 লিখলাম, 7 10-এ 70, 10 10-এ 100, 10%, অপশান বি। অপূর্ব পাল 10% বলেছে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর হচ্ছে 6। বলেছে যদি দুটি সংখ্যা কোনো তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ জানতে চেয়েছে। যদি দুটো সংখ্যা কোনো তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি হয়, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। অপশান এতে 85% আছে, বিতে 79.2%, সিতে 92.6/7%, অপশান ডিতে আছে 29%। ক্লিয়ার? তো কী অ্যান্সার হবে কমেন্ট করে সকলে জানাতে পারো। এখানেও আমি ঠিক আগের মতোই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা লিখে নিচ্ছি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা আমি লিখে নিলাম। তো কোশ্চেনে বলেছে যদি দুটি সংখ্যা কোনো তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি হয়, এখানেও তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে করব, কারণ তৃতীয় সংখ্যা থেকেই বলেছে বেশি, প্রথম সংখ্যাটাও তৃতীয় সংখ্যা থেকে বেশি, দ্বিতীয় সংখ্যাটাও তৃতীয় সংখ্যা থেকে বেশি, সেই কারণে তৃতীয় সংখ্যাটাকে আমি 100 ধরে করব, যেহেতু এটা পার্সেন্টেজে আছে।
তাহলে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে কত বেশি? 30% বেশি বলেছে। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, 100 সঙ্গে 30 প্লাস করবো, যদি বেশি বলেছে 100 সঙ্গে 30 প্লাস করলে কত হচ্ছে? 130। এটা হয়ে যাচ্ছে প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যাটা বলেছে তৃতীয় সংখ্যা থেকে 40% বেশি, তৃতীয় সংখ্যা যদি 100 হয়, 100 সঙ্গে 40 প্লাস করলে 140। এটা হয়ে যাচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা। ক্লিয়ার? তাহলে প্রথম সংখ্যা আমি পেয়ে গেলাম 130, আর দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম 140। কোশ্চেনে জানতে চাইছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ জানতে চেয়েছে। ঠিক আছে, প্রথম সংখ্যা আমরা পেয়ে গেছি কত? 130, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 140। 140-এর কত শতাংশ? 123। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 140। 140-এর কত শতাংশ? 140-এর কত শতাংশ আমি জানি না, আমি ধরে নিলাম 140-এর 1%, মানে 1%, 1%, 1% মানে এখানে 100 দিলাম। 140-এর 1% হচ্ছে প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা মানে কত? 130। এই জায়গাটা সকলের আশা করছি সমস্যা হয়নি বুঝতে। যদি কারোর সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, এবার আমি এখানে দেখব শূন্য শূন্য আমার এখানে কেটে যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে কাটলে এখানে 2 7 14, 2 5 10। ক্লিয়ার? তাহলে এক সমান আমার এখানে কী হচ্ছে? এক সমান এখানে 130-5 যদি আমি গুণ করি 13-5 আমার 65 হচ্ছে, মানে 650 হচ্ছে ওপরে, আর নিচে থাকছে কত? 7। এক্স ইকুয়ালটা আমি কত পেলাম? 650/7 পেলাম। এখন 650-কে আমি 7 দিয়ে ভাগ করবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে। 650-কে যদি আমি 7 দিয়ে আমি ভাগ করি, 650-কে আমি কী করবো? 7 দিয়ে ভাগ করবো। তো 7 দিয়ে যদি ভাগ করি, প্রথমে আমার হয়ে যাচ্ছে 7 9 63, 5 থেকে 2 বিয়োগ 0 হলো, 7 2 গুণে 14, 20 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে। যেটা ভাগছে সেটাকে ওপরে বসাতে হয়, আর যেটা দিয়ে ভাগ করছে ওটাকে নিচে বসাতে হয়। তো 92.6/7% অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। ঠিক আছে, তবু আরেকবার অঙ্কটি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এটা বীরসকম মুর্মু সি বলেছে, একদম সঠিক হয়েছে। প্রথম সংখ্যাটা বলেছে তৃতীয় সংখ্যা থেকে 30% বেশি বলেছে, তৃতীয় সংখ্যা 100 হলে প্রথম সংখ্যা 130, আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে 40% বেশি, তৃতীয় সংখ্যাটা 100 হলে দ্বিতীয় সংখ্যাটা 140। কোশ্চেনে জানতে চাইছে তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটা মানে 130, 130 বলছে, দ্বিতীয় সংখ্যা মানে 140-এর কত শতাংশ? আমরা দেখলাম এক্স ইকুয়াল টু 650/7, 650/7 মানে ভাগ করে দেখলাম 92.6/7 অপশান সি। অর্পিতা মাইতে, অপূর্ব পাল দুজনেরই সঠিক হয়েছে, সি হবে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নটা। প্রত্যেকে লাইক করবে যারা দেখছো, উপকৃত হলে সকলে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। শান্তনু মাইতো সি বলছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 বলেছে, দুটি সংখ্যা 1:5 অনুপাতে আছে এবং এদের গুণফল 320 হলে সংখ্যা দুটির যোগফল কত? অপশান এতে 40 আছে, বিতে 42 আছে, সিতে 44 আছে, ডিতে 48 আছে। তো কী অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। দুটি সংখ্যা 1:5 অনুপাতে আছে এবং এদের গুণফল 320 হলে সংখ্যা দুটির যোগফল কত? অপশান এ 40, বি 42, সি 44 এবং ডি আছে 48। এই যে দুটি সংখ্যা বলেছে 1:5 অনুপাতে আছে, এখান থেকে আমরা একটি সংখ্যা ধরে নেবো 120। এখন 5 দিয়ে যদি আমি 320-কে কাটি, 5 6 30, 2 5 4 20, 64 হচ্ছে। এক্স স্কোয়ার যদি 64 হয়, এক্স ইকুয়াল টু কত? 8 হবে, কারণ 8 8 64। এক্স স্কোয়ার যদি 64 হয়, এক্সের মান যখন বের করবো 64-এর বর্গমূল হয়, মানে 64-এর বর্গমূল 8 8 8 64। কোশ্চেন জানতে চাইছে সংখ্যা দুটির যোগফল কত? একটি সংখ্যা আমরা ধরেছিলাম এক্স, আর একটি সংখ্যা ধরেছিলাম 5x। তো এদের যদি যোগ করে এক্সের সঙ্গে 5x যোগ করলে কী হবে? 6x হচ্ছে। এখন এই 6x-এর এক্সের মান আমরা জেনে গেছি কত? 8 জেনে গেছি, তাহলে এক্সের জায়গায় 8 বসিয়ে দেবো, 6 8 48 আমাদের সঠিক উত্তর হচ্ছে, অপশান ডি। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। অবশ্যই লাইক করবে যারা বুঝতে পারলে অঙ্কটা, আর যারা করেছে তাদের নামগুলো বলি। এটা প্রথম অ্যান্সার দিয়েছে বীরসক মুর্মু, 48 বলেছে, সঠিক হয়েছে। তারপরে সুমন্ত চৌধুরী বলেছে, তারপরে অপূর্ব পাল বলেছে, অর্পিতা মাইতি বলেছে, দিব্যেন্দু দে বলেছে, শান্তনু মাইতি এ বলেছে, না এ হবে না এটা, ঠিক আছে, বাদ বাকি সবার ঠিক আছে, 48। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, কী বলেছে? এ বি সি ডি এবং ই পরপর 5টি জোড় সংখ্যা বলেছে, যদি এ এবং বি এর যোগফল 162 হয়। আচ্ছা, শান্তনু মাইতি 48 বলছে, ঠিক আছে। আচ্ছা, এ বি সি ডি এবং ই পরপর 5টি জোড় সংখ্যা, যদি এ এবং বি এর যোগফল 162 হয়, তাহলে সকল সংখ্যার যোগফল কত? মানে সবকটা সংখ্যার যোগফল কত? অপশান এতে 400 আছে, বি 380 আছে, সি 420 আছে এবং ডি আছে 99, মানে কোনোটি নয়। তো কোনটা সঠিক উত্তর হবে? এ বি সি ডি এবং ই পরপর 5টি জোড় সংখ্যা বলেছে, যদি এ এবং বি এর যোগফল 162 হয়, ঠিক আছে, 162 হয়, তাহলে সকল সংখ্যার যোগফল কত?
আচ্ছা, জোড় সংখ্যাগুলোকে আমরা একটি জোড় সংখ্যা ধরে নিচ্ছি এক্স, তাহলে পরের জোড় সংখ্যাটা কী হবে? এক্স প্লাস টু হবে। তারপরের জোড় সংখ্যাটা কত হবে? এক্স প্লাস ফোর হবে। তারপরের জোড় সংখ্যাটা কত হচ্ছে? এক্স প্লাস সিক্স হচ্ছে। তারপরে জোড় সংখ্যাটা কত হচ্ছে? এক্স প্লাস এইট হচ্ছে। তাহলে পরপর পাঁচটা জোড় সংখ্যা আমরা এখান থেকে ধরে নিলাম। এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা, ডি মানে এটা, আর ই মানে এটা। এখন কোশ্চেনে বলেছে যদি এ এবং বি এর যোগফল 162 হয়, এ মানে কত? এক্স। এ মানে হচ্ছে এক্স। দিব্যেন্দু দে বলছে দাদা আপনার ক্লাস অনেকদিন পর দেখতে পেলাম। হ্যাঁ, প্রত্যেকে একটু কমেন্ট করবে, কমেন্ট না করার ফলে নোটিফিকেশানগুলো ঠিক মতো সবার কাছে পৌঁছাচ্ছে না, যার জন্য সকলে দেখতে পাচ্ছ না। তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, কমেন্ট করলে ভিডিওটাও তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এ বি সি ডি এবং ই পরপর পাঁচটি জোড় সংখ্যা বলেছে, এ এবং বি এর যোগফল 162, তাহলে সকল সংখ্যার যোগফল কত? এখানে এ বলতে হচ্ছে এক্স আর বি বলতে হচ্ছে এক্স প্লাস টু। এ বলতে এক্স আর বি বলতে এক্স প্লাস টু। এ এবং বি এর যোগফল কত বলেছে? 162। তাহলে ইকুয়াল দিয়ে আমি লিখলাম 162। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সকলে। এ আর বি এর যোগফল 162 সঠিকভাবে কোশ্চেনে বলেছে। আচ্ছা, এখানে এক্স আর এক্স যদি যোগ করে আমার কী হচ্ছে? টু এক্স হচ্ছে, যোগ এই দুইটা লিখলাম সমান 162। তাহলে টু এক্স ইকুয়াল টু 162 থেকে দুই কী হবে? মাইনাস হবে। 162 থেকে দুই মাইনাস করে 160, দুই দিয়ে যদি 160কে কাটে তাহলে কত হচ্ছে? 80 হচ্ছে। তাহলে এক্স ইকুয়ালটা আমি কত পেলাম? এক্স ইকুয়ালটা পেয়ে গেলাম আমি 80। কোশ্চেনে বলেছে সকল সংখ্যার যোগফল কত? সকল সংখ্যা বলতে আমরা তো পাঁচটা জোড় সংখ্যা ধরেই নিয়েছি প্রথমে। এই সব কটা সংখ্যা যদি আমি যোগ করি এ বি সি ডি আর ই, তাহলে এখানে একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, চারটে এক্স, পাঁচটা এক্স আছে, মানে 5x প্লাস। আর এখানে নাম্বারের দিক দিয়ে 8 আর 6 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 2 20, 5x প্লাস 20। সব কটা সংখ্যার যোগফল 5x প্লাস 20। এখন এই 5x প্লাস 20-র মধ্যে x এর মান হচ্ছে 80, আমরা জেনে গেছি x এর মান কত, 80 জেনে গেছি, প্লাস 20। পাঁচের সঙ্গে যদি 80 গুণ করে 5 আর 40, এই শূন্যটা এখানে চলে আসবে, প্লাস 20। 400-এর সঙ্গে 20 প্লাস করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 420। সঠিক উত্তর হচ্ছে 420, যেটা অপূর্ব পাল প্রথম অ্যান্সার দিয়েছে, 420। সুমন্ত চৌধুরী দাদা প্রতিদিন লাইভ টাইমটা রাত 9টা থেকে যারা দেখছো অবশ্যই রাত 9টাতে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? দিব্যেন্দু দিয়ে বলছে 420 হবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন, যদি কারোর এই অঙ্কটা বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9, নকুল হালদারা বলছে সি হবে। আচ্ছা, একটি সাইকেল 1960 টাকাতে কিনে 1862 টাকাতে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত? অপশন এ আছে 5% ক্ষতি, অপশন বি 20% লাভ, অপশন সি আছে 25% লাভ, অপশন ডি আছে 35% লাভ। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে সকলে জানাতে পারো। একটি সাইকেল 1960 টাকাতে কিনে 1862 টাকাতে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত? যদি লাভ হয় তাহলে শতকরা লাভ কত, আর যদি ক্ষতি হয় তাহলে শতকরা ক্ষতি কত? আচ্ছা, মনিরুল ইসলাম এটা আরেকবার বলবেন, ঠিক আছে? এই অঙ্কটা আমি, ভিডিওটা শেষ হয়ে যাক, তোমার রিকোয়েস্ট যখন এটা বোঝানো, ঠিক আছে, আমি একদম লাস্টে বুঝিয়ে দেবো, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, এই অঙ্কটা আমি আরেকবার রিপিট করবো। আচ্ছা, এটা অর্পিতা মাইতি প্রথম অ্যান্সার দিয়েছে, অপশন এ বলেছে 5% ক্ষতি হবে। তো বাকিরাও কমেন্ট করতে থাকো এটা কী অ্যান্সার হবে। আগেরটা মনোজ রানা সি বলেছে 420, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সাইকেলটা কেনা হয়েছে কত টাকা দিয়ে? সাইকেলটা কেনা হয়েছে 1960 টাকা দিয়ে, এবং এটা বিক্রি করা হয়েছে 1862 টাকা দিয়ে। দেখে তো সকলেই বুঝতে পারছো ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? আচ্ছা, বীর সকল মুর্মু বলছে 5% আছে। কত টাকা ক্ষতি হচ্ছে সেটা আমরা বুঝবো কী করে? 1960 থেকে 1862 মাইনাস করে পাবো। 1960 থেকে যদি আমি 1862 মাইনাস করি তাহলে কত হচ্ছে? 98 হচ্ছে। 98 টাকা কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে 98 টাকা। কোশ্চেনে জানতে চাই শতকরা লাভ বা ক্ষতি কত, মানে পার্সেন্টেজে কত, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি যে আমার কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 1960 টাকা দিয়ে সাইকেলটা কেনা হয়েছিল, 1960 টাকা দিয়ে সাইকেলটা কেনা হয়েছিল। সেখানে ক্ষতি কত হয়েছে? 98 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কোশ্চেনে জানতে চাই শতকরায় ক্ষতি কত, শতকরায় মানে 100-তে কত, তাই গুণ দিয়ে 100 করবো। আশা করছি বোঝা গেছে। যখন শতকরা লাভ বা ক্ষতি বলে দেবে তখন মনে করবে ক্রয় মূল্যের ওপর হয়, ক্রয় মূল্য কত? 1960 টাকা, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, ঠিক আছে?
1960 টাকা দিয়ে কেনা হয়েছিল এবং 1960 টাকা দিয়ে কিনে আমার ক্ষতি কত হয়েছে, 98 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় কত ক্ষতি। তো কাটাকুটি করব, 98 দুয়ে হচ্ছে 196, এই শূন্যটা এখানে চলে এলো, 20 পাঁচে হচ্ছে 100, অ্যান্সার হয়ে যাচ্ছে 5% ক্ষতি লিখবো, যেহেতু আমরা ক্ষতি তো আগেই বুঝে গেছি, তাহলে আমাদের 5% ক্ষতি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, 5% ক্ষতি। দিব্যেন্দু দের সঠিক উত্তর হচ্ছে সুমন্ত চৌধুরী, সঠিক উত্তর জিত মণ্ডল, সঠিক উত্তর হয়েছে অভিজিৎ ঘোষ, সঠিক হয়েছে অপূর্ব পাল, সঠিক হয়েছে ওকে এমডি শাহেদ এ বলেছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, কোশ্চেন নাম্বার হচ্ছে 10। একটি চেয়ার 720 টাকাতে বিক্রি করে এক দোকানদারের 25% ক্ষতি হয়, চেয়ারটি কত দামে বিক্রি করলে তার 25% লাভ হবে? অপশান এ 1200 টাকা আছে, বি 1000 টাকা আছে, সি 960 টাকা আছে, ডি 900 টাকা আছে। রবীন্দ্রনাথ মিশ্র বলছে 5% হবে আগেরটার অ্যান্সার, একদম সঠিক, 5% ক্ষতি। এটা কি অ্যান্সার হবে? এটা খুব ইজি অঙ্ক। একটি চেয়ার 720 টাকাতে বিক্রি করে এক দোকানদারের 25% ক্ষতি হয়, চেয়ারটি কত দামে বিক্রি করলে তার 25% লাভ হবে? অপশান এতে 1200 টাকা আছে, বি 1000 টাকা আছে, সি 960 টাকা আছে, ডি 900 টাকা আছে। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, যারা নতুন দেখছো ম্যাথস অফ টিচার ফেসবুক পেজে ভিডিওটি অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে, সঙ্গে কমেন্ট করার চেষ্টা করবে, নাহলে নোটিফিকেশান কিন্তু সকলের কাছে ঠিকভাবে পৌঁছাবে না, অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে। তাপস পরমন বলছে এ হবে 1200 টাকা। আচ্ছা, এটা আমাদের বলেছে এই টাইপের যদি অঙ্ক দেয়, বিশেষ করে ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষাতে খুব আসে এই টাইপের অঙ্ক, 720 টাকাতে এটা বিক্রি করা হচ্ছে, 720 টাকাতে বিক্রি করেছে, একদম শেষে দেখতে পাচ্ছি কি বলেছে, আমাদের 25% লাভ হবে বলেছে। 25% লাভ মানে 100-এর সঙ্গে আমি 25 প্লাস করে দেবো, 125-কে ওপরে বসাবো। আর প্রথমে আমাদের বলেছিল 25% ক্ষতি হচ্ছে, তাহলে 100 থেকে 25 কী করে দেবো, মাইনাস করে দেবো, 75-কে নিচে বসাবো। এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। কাটাকুটি যদি করি 25 5 125, 25 3 75, 3 দিয়ে যদি আমি এটাকে কাটে তাহলে 3 24 72, এই শূন্যটা এখানে চলে এলো। 24 5 যদি আমি গুণ করে 240 সঙ্গে 5 গুণ করবো, ঠিক আছে, 24 5 আমার কত হচ্ছে 120 হচ্ছে, আর এই শূন্যটা এখানে চলে এলো, 1200 টাকা সঠিক উত্তর অপশানে। তো এইভাবে করবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেরোবে। আর না হলে অন্যভাবে যদি করি, তাহলে চেয়ারটা কেনা হয়েছিল কত টাকায় আমাকে ধরতে হবে, চেয়ারটা কেনা হয়েছিল এক্স টাকা দিয়ে, 25% ক্ষতিতে যদি বিক্রয় মূল্য দেখি, 25% ক্ষতি মানে 100 থেকে 25 মাইনাস মানে 75/100, তাহলে বিক্রয় মূল্যটা সঠিকভাবে কত, 720 হচ্ছে, ঠিক আছে। কাটাকুটি করলে 25 3 75, 25 4 100, 3 দিয়ে যদি এটাকে কাটি 3 24 72, 0 এক্স ইকুয়াল টু আমার 240 সঙ্গে 4 গুণ করবো, 960 টাকা। যদি কোশ্চেনে জানতে চাইতো যে চেয়ারটি কেনা হয়েছিল কত টাকা দিয়ে, 960 টাকা দিয়ে চেয়ারটি কেনা হয়েছিল, অর্থাৎ এটার সিপি বা কস্ট প্রাইস হচ্ছে 960 টাকা। এখন এটা 25% লাভে বিক্রি করতে বলছে, তাহলে 960 গুণ 960 টাকা দিয়ে কিনে যদি 25% লাভে বিক্রি করি, তাহলে 25% লাভ মানে 100 সঙ্গে 25 প্লাস মানে 125/100 করবো। কাটাকুটি করলে 25 5 125, 25 4 100, 4 দিয়ে এটাকে যদি কাটি 240 হচ্ছে, 240 5 গুণ করলে 1200। তো একই উত্তর আমাদের বেরোবে অপশান এ, ঠিক আছে। বাট এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় দেয় আমরা এইভাবে করবো, তাহলে খুব তাড়াতাড়ি হবে। আর যদি ক্রয় মূল্য বের করতে দেয় তাহলে ক্রয় মূল্য আমাদের 960 টাকা হলো। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। আচ্ছা, এমডি শাহেদ এই বলেছে, যদি কারোর বুঝতে সমস্যা হয় তাকে অবশ্যই কমেন্ট করবে। রবীন্দ্রনাথ মিত্র সঠিক বলেছে, তনয় জাসু সঠিক বলেছে, কমল দাসও সঠিক হয়েছে, নকুল হালদারও সঠিক হয়েছে, দেবাশিস দেবেশ মণ্ডল সঠিক হয়েছে, মনোজ রানা সঠিক হয়েছে, বীরসক মুর্মু, সুমন্ত চৌধুরী, তাপস বর্মন, অর্পিতা মাইতি প্রত্যেকের সঠিক হয়েছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, এবং এটাই আজকের লাস্ট অঙ্ক, এবং এরপরে সরি এরপরে আরও একটা অঙ্ক আছে। কোনো জিনিস 450 টাকাতে বিক্রি করে একজন দোকানদারের 25% ক্ষতি হয়, কত দামে জিনিসটি বিক্রি করলে তার 25% লাভ হবে? অপশান এ 700 টাকা আছে, বি 750 টাকা আছে, সি 800 টাকা আছে, এবং ডি 900 টাকা আছে। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। যারা নতুন অবশ্যই ম্যাথস অফ টিচার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। কোনো জিনিস 450 টাকাতে বিক্রি করে একজন দোকানদারের 25% ক্ষতি হয়, কত দামে জিনিসটি বিক্রি করলে তার 25% লাভ হবে? অপশান এ 700 টাকা আছে, বি 750 টাকা আছে, সি 800 টাকা আছে, এবং ডি 900 টাকা আছে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে দেয়, এবং এই টাইপের অঙ্কটাই আমি কোশ্চেন নাম্বার 10-এ করেছিলাম, ঠিক সেম টাইপের অঙ্ক কোশ্চেন নাম্বার 11-তে রয়েছে। খুব ইজি, আমরা আগের মতোই করবো, এটা অ্যান্সার আমাদের হয়ে যাবে, ঠিক আছে।
আগের অঙ্কটার মতোই এখানে আগের অঙ্কটায় কি ছিল, 720 টাকাতে বিক্রি করা হয়েছিল, প্রথমে 25% ক্ষতি হয়েছিল, পরে 25% লাভ হবে কত দামে বিক্রি করলে। তো 720 আমি লিখেছিলাম, আমাদের পরে বলেছিল 25% লাভ হবে, তো 125 আমি লিখেছি উপরে, আর প্রথমে বলেছিল 25% ক্ষতি, মানে 100 থেকে 25 মাইনাস করে 75 নিচে লিখেছিলাম, এখনও তাই করব। এখানে বলেছে 450 টাকাতে প্রথমে বিক্রি করে 25% ক্ষতি হয়েছে, কত দামে বিক্রি করলে 25% লাভ হবে জানতে চাই। তো 450কে আমি ফার্স্ট বসাবো। আমাদের একদম শেষে বলেছে কি 25% লাভ হবে, তার মানে 100 সঙ্গে 25 আমি প্লাস করে দেবো, 125 ওপরে বসাবো। আর প্রথমে বলেছিল আমাদের 25% ক্ষতি হচ্ছে, তাহলে 100 থেকে 25 মাইনাস করে 75কে নিচে বসাবো। এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হবে, অর্পিতা মাইতি প্রথমে অ্যান্সার দিয়েছে, এটা 750 বলেছে, তারপর দেবেশ মণ্ডল বলেছে, তারপরে অপূর্ব পাল বলেছে। তো দেখা যাক এটাই অ্যান্সার হয় কি না। আচ্ছা, এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 25, 5 আমার 125, 25, 3 আমার হয়ে যাচ্ছে 75, 3 দিয়ে যদি এখানে কাটে 3, 15, 45, এই শূন্যটা এখানে চলে এলো, 150-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কত হচ্ছে 750। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 750, অপশন বি। ঠিক আছে, মনিরুল ইসলাম 750 বলেছে, সমৃতা বিশুই 750 বলেছে, অপশন বি। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক, তারপর একজনের রিকোয়েস্ট ছিল কোন অঙ্কটার জন্য, হ্যাঁ কোশ্চেন নাম্বার 8 একটু প্রবলেম আছে, তো ওটা বুঝিয়ে আজকের ভিডিওটা এখানে স্টপ করবো। সকলে যারা দেখছো অবশ্যই লাইক করবে। আচ্ছা, কোনো জিনিস 20% লাভে বিক্রি করলে জিনিসটি 20% ক্ষতিতে বিক্রি করার তুলনায় 60 টাকা বেশি পাওয়া যায়, জিনিসটির ক্রয়মূল্য কত? অপশান এ 200 টাকা আছে, বি 150 টাকা আছে, সি 140 টাকা আছে, এবং ডি 120 টাকা আছে। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে সকলে জানাতে পারো। কোনো জিনিস 20% লাভে বিক্রি করলে জিনিসটি 20% ক্ষতিতে বিক্রি করার তুলনায় 60 টাকা বেশি পাওয়া যায়, তাহলে জিনিসটির ক্রয়মূল্য কত? অপশান এতে 200 টাকা আছে, বিতে 150 টাকা আছে, সিতে 140, এবং ডিতে আছে 120। আচ্ছা, এটা প্রথম অ্যান্সার দিয়েছে তাপস বর্মন বলেছে, অপশান বি বলেছে 150, তারপরে মনোজ রানা বলেছে, অপশান বি বলেছে 150, তারপরে সুমন্ত চৌধুরী বলেছে, তারপরে বীর সকম মুর্মু বলেছে। তো দেখা যাক এটাই অপশান বি সঠিক উত্তর হয় কিনা। তারপরে দিব্যেন্দু দে বলছে 140 হবে, নকুল হালদার বলছে অপশান বি হবে। তো এই টাইপের যদি অঙ্ক থাকে, দুটো যদি পার্সেন্টেজে থাকে, দেখতে পাচ্ছ এটা 20% লাভে আছে আর এটা 20% ক্ষতিতে আছে, আর এখানে 60 টাকা বেশি বলেছে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব আসে। তো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষা আসে, সেটা 60 টাকা বেশি বলুক বা 60 টাকা কম বলুক, এই নাম্বারটাকে আমরা ওপরে বসাবো। আর দুটো যদি পার্সেন্টেজে থাকে, তাহলে এখানে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে 20% লাভ আছে, এখানে একটা 20% ক্ষতিতে আছে, অপোজিট থাকলে আমরা এই দুটো প্লাস করে দেবো। অবশ্যই পার্সেন্টেজে থাকতে হবে, একটা লাভে আছে একটা ক্ষতিতে আছে, অপোজিট থাকলে আমরা প্লাস করবো, অর্থাৎ 20-এর সঙ্গে 20 প্লাস করে 40 লিখবো। যদি সেম থাকে, ধরো এটাও লাভ আছে এটাও লাভ আছে, তাহলে বিয়োগ, অথবা এটাও ক্ষতি এটাও ক্ষতি, দুটোই ক্ষতি থাকলে অথবা দুটোই লাভ থাকলে বিয়োগ করবো, অপোজিট থাকলে প্লাস করবো, এটাই মনে রাখার ট্রিক্স। ঠিক আছে, আর 60 টাকা বেশি বা কম বলুক ওটাকে ওপরে বসাবো। ক্লিয়ার? গুণ দিয়ে আমি 100 লিখলাম। তো কাটাকুটি যদি করি আমি এখানে, 00 কেটে গেল, 4 দিয়ে যদি 100কে কাটে তাহলে কত হচ্ছে 4, 25, 100, 25, 6 যদি আমি গুণ করি, 6, 5, 30, শূন্য হাতে গেল 3, 6, 2, 12, 3, 15, 150 আমাদের সঠিক উত্তর অপশান বি। অঙ্কটা যদি বুঝে করতাম তাহলে কীভাবে হতো, প্রথমে 20% লাভে বিক্রি, আমার ক্রয়মূল্য বের করতে দিয়েছে, ক্রয়মূল্য আমি ধরে নিলাম 100 টাকা, 100 টাকা যদি ক্রয়মূল্য হয়, প্রথমে তো দেখতে পাচ্ছি আমি 20% লাভে বিক্রি করা হচ্ছে, 20% লাভে মানে 120/100 সেলিং প্রাইস হবে, মানে বিক্রয় মূল্য। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি 20% ক্ষতিতে বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে সেলিং প্রাইস কী হবে, 20% ক্ষতি মানে 100 থেকে 20 মাইনাস, মানে 80/100, এবং এক্ষেত্রে এই দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্সই হচ্ছে 60 টাকা, তাই ইকুয়াল দিয়ে লিখবো কত, 60। তাহলে 100 আমার হচ্ছে লসাগু, আমি নিচে জায়গা নেই ফলে উপরে লিখছি, 100 হচ্ছে আমার লসাগু, ওপরে আমার 120x থেকে 80x কী হয়ে যাবে, নর্মাল বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে কত হচ্ছে 40x হচ্ছে, সমান এদিকে যে মানে 60 ছিল 60 থাকবে। তো কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে x-এর মান, x মানেই হচ্ছে ক্রয় মূল্য কত। ঠিক আছে, তো 00 আমি কেটে দিলাম, 4 দিয়ে এখানে কাটলে 4, 15, 60, 15, 10 কত 150। তো বুঝতেই পারলে অপশান বি 150 হচ্ছে। শান্তনু মাইতি বলছে, স্যার 11টা প্রফিট অ্যান্ড লস যদি ডিফারেন্ট হতো তাহলে কি একই ফর্মুলা হবে? হ্যাঁ, একই ফর্মুলা হবে। ঠিক আছে, এখানে বুঝতে হবে এই জায়গাটা কি বলেছে, 720 ছিল, একদম শেষে দেখতে পাচ্ছি 25% লাভ, এটাকে ওপরে লিখবো 125, যেহেতু লাভ বলেছে 100 সঙ্গে 25 প্লাস 125, আর এখানে ক্ষতি বলেছে, যেহেতু 25% ক্ষতি বলেছে, 100 থেকে 25 মাইনাস করবো 75। ঠিক আছে, এইভাবে কিনতে হবে, এখানে লাভ মানে লাভই মানে প্লাস, আর ক্ষতি মানে বিয়োগ। ঠিক আছে, পরের অঙ্কটা যেটা ছিল,
450 টাকাতে বিক্রি করা হচ্ছে, প্রথমে 25% ক্ষতি হচ্ছে, পরে 25% লাভ হচ্ছে। এখানে এই শেষে যেটা আছে এটা লাভ মানে প্লাসই করব, ঠিক আছে, আর ক্ষতি মানে পরে একটা মাইনাসই করব। তো 25% লাভ মানে 100-এর সঙ্গে 25 প্লাস করে উপরে বসাবো, আর এটা প্রথমে ক্ষতি বলেছে 100 থেকে 25 মাইনাস করে 75 নিচে বসাবো, ঠিক আছে। বাট এই অঙ্কটার ক্ষেত্রে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যখন দেখতে পাচ্ছি দুটোই পার্সেন্টেজে আছে, আগের টার্গেটের মধ্যে ডিফারেন্স এটা, এটা কিন্তু 450 টাকাতে বিক্রি করা হয়েছে, আর এটাতে দেখো 60 টাকা বেশি পাওয়া যাচ্ছে। যখন বেশি বা কমের কথা বলবে তখনই এইরকম অ্যাপ্লাই হবে, 60-কে উপরে বসাবো, সেটা বেশি বলুক বা কম বলুক এটাকে উপরে বসাবো। আর তখনই কিন্তু দুটোই যদি লাভ থাকে তাহলে বিয়োগ হবে, দুটোই যদি ক্ষতি থাকে তাহলে বিয়োগ হবে, বাট অপোজিট থাকলে প্লাস, ধরো এটা লাভ আছে এটা ক্ষতি, অথবা এটা ক্ষতি এটা লাভ আছে, তাহলে নিচে প্লাস হবে। কিন্তু দেখতে হবে বেশি বা কম থাকলে, আর না হলে যদি নর্মাল এরকম থাকে তাহলে কিন্তু এইভাবে করতে হবে, ঠিক আছে। তো আশা করছি বোঝা গেছে। আচ্ছা, আরেকটি অঙ্ক, কোশ্চেন নাম্বার 8, একজনের প্রবলেম হয়েছিল বুঝতে, তো এটা বুঝিয়ে আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, ঠিক আছে। তো সকলে লাইক করবে যারা দেখছো, আর যারা নতুন অবশ্যই ম্যাথস হেল্প টিচার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবে, আর যাদের নোটিফিকেশান যাচ্ছে না একটু কমেন্ট করার চেষ্টা করবে, কমেন্ট করলে প্রতিদিন যদি কমেন্ট করো তাহলে দেখবে নোটিফিকেশানটা ঠিকঠাক তোমাদের কাছে পৌঁছাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এ বি সি ডি এবং ই পরপর 5টি জোড় সংখ্যা, যদি এ এবং বি এর যোগফল 162 হয় তাহলে সকল সংখ্যার যোগফল কত বলেছে। আচ্ছা, পরপর 5টি জোড় সংখ্যা বলেছে, যখন জোড় সংখ্যার কথা বলবে তখন একটাকে তোমরা এক্স ধরবে, পরের জোড় সংখ্যাটা মনে রাখবে এক্স প্লাস 2, তারপরে জোড় সংখ্যাটা এক্স প্লাস 4, তারপর একটা এক্স প্লাস 6, তারপর একটা এক্স প্লাস 8, এরপর যদি জোড় সংখ্যা বলতে এক্স প্লাস 10 হতো, এইভাবে জোড় সংখ্যাগুলো হবে, পরপর 5টি জোড় সংখ্যা। এখন কোশ্চেনে বলেছে যে প্রথম দুটো জোড় সংখ্যার মানে এ আর বি এর যোগফল বলেছে 162, প্রথম দুটো জোড় সংখ্যা বলতে কত, প্রথমটা হচ্ছে এক্স ধরেছিলাম আর দ্বিতীয়টা এক্স প্লাস 2 ধরেছিলাম, তাহলে প্রথম দুটো জোড় সংখ্যার যোগফল কোশ্চেনে বলেছে সঠিকভাবে 162, তাই ইকুয়াল দিয়ে লিখলাম 162। এখন এক্স এর সঙ্গে যদি এক্স প্লাস 2 আমি যোগ করি, এক্স এক্স যোগ করলে আমার 2x হচ্ছে, আর এই দুইটা থাকছে, তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু 162, 2x প্লাস 2 যদি 162 হয় তাহলে 2x কত, 162 থেকে 2 মাইনাস করলাম 160, এখানে 2 দিয়ে 160-কে কাটলাম, 2 8 16 এই শূন্যটা 80 হচ্ছে, এক্স এর মান তাহলে কত পেয়ে গেলাম, 80 পেয়ে গেলাম। এখন কোশ্চেন জানতে চাই যে সকল সংখ্যার যোগফল কত, সকল সংখ্যা বলতে এ বি সি ডি ই এই যে 5টি পরপর জোড় সংখ্যা এদের টোটাল যোগফল কত। তো এ বলতে আমরা এক্স ধরেছিলাম, বি বলতে ধরেছিলাম এক্স প্লাস 2, সি বলতে এক্স প্লাস 4, ডি বলতে এক্স প্লাস 6, আর ই বলতে ধরেছিলাম এক্স প্লাস 8, তাহলে এই সব কটার যদি যোগ করি আমি এক্স, তাহলে কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক্স হচ্ছে, তাই লিখেছিলাম দেখো 5x লিখেছি। আর নাম্বারের দিক দিয়ে যদি দেখি 28 6 14, 14 বাচ্চারা 18, 18 2 20, তাহলে 20 এখানে লিখেছি, তাহলে টোটাল সংখ্যার যোগফল হচ্ছে 5x প্লাস 20। এখন বিষয় হচ্ছে এক্সের মানটা আমার জানার দরকার, বাট এক্সের মান তো আমরা জেনে গেছি, কত জেনে গেছি, 80 জেনে গেছি, এখান থেকে পেয়ে গেলাম এক্স ইকাল টু 80, তাই এক্সের জায়গায় এখানে 80 বসিয়ে দিচ্ছে, তাহলে 5 × 80 মানে আমার 400 হচ্ছে, আর এখানে 20 প্লাস 400 সঙ্গে 20 প্লাস করে 420, অপশান সি সঠিক উত্তর, ঠিক আছে। তো ব্যাস আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল। সকলে কমেন্ট করবে, কমেন্ট করলে নোটিফিকেশানটা ঠিকমতো আসবে, যারা ঠিকমতো নোটিফিকেশান পাচ্ছ না অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে, সে পারো আর না পারো কিছু কমেন্ট করার চেষ্টা করবে, তাহলে দেখবে নোটিফিকেশানটা ঠিকমতো আসছে, ঠিক আছে। ওকে, দেখা হবে আগামীকাল রাত ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে, সকলে অ্যাক্টিভ থাকবে এই সময়টা। ধন্যবাদ।